সুখী সমৃদ্ধ নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গঠনে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। দেশ জুড়ে চলছে প্রশাসনিক নানা রদবদল, বইছে পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, ব্যাংকিং সেক্টরেও আমূল পরিবর্তনের অপেক্ষা। সোমবার দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের এইচএম কামরুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভি। অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 13-র ক প্রয়োগ করে বাংলাদেশের এইসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে স্বস্ব পদ থেকে অপসারণ করা হলো। প্রশাসন সহ সর্বস্তরের পরিবর্তনের জোয়ার চলছে, এসব ঢেউ কোথায় আশ্রয় পড়বে তা এখন দেখার বিষয়। মিজবাহ রহমান, মোহনা ডিজিটাল।